গল্পের সুর চ্যানেলে আমি রোমানান উপর এখন আপনাদের পড়ে শোনাব মানকুমারী বসুর লেখে একটি গল্প অদৃষ্ট চক্র আমার গত জীবনের ঘটনা শুনিলে লোকে আমাকে কি বলিবে জানি না কিন্তু আমি পক্ষেই বাঙালির ঘরের একজন নিরীহ মেয়ে আমার অদৃষ্ট চক্রই আমার অখ্যাতি বা সুখ্যাতির প্রবর্তক এ কথা যিনি না বুঝিবেন ক্ষুদ্র জীবনের কাহিনী শুনিয়া তাহার কাজ নাই পশ্চিমে মধুপুরে ছোট পাহাড়ের উপরে বেড়াইতে বালিকা আমি বড়ই ভালবাসিতাম সকলে বলিত সুকুমারী পাহাড়ে মেয়ে হয়ে গেল তাহা সত্য না হোক কিন্তু পাহাড়ের উপরে গিয়া দেখিতে পাইতাম পশ্চিমের আকাশে সিন্দুর ঢালিয়া দিয়া রবিটি ধীরে ধীরে ডুবিয়া যাইত মেঘের গায়ে সোনালী আলো ছড়াইয়া পড়িত নিচে সবুজ শস্য ক্ষেত্রে বায়ু ঢেউ খেলাইয়া দিত বড় বড় মহিষ গরু এবং মানুষ সব ছোট ছোট দেখাইত সে বিচিত্র সৌন্দর্য দেখার আনন্দ আমি এ জীবনে ভুলিতে পারিব না আর যে আমাকে সেই অপূর্ব দৃশ্য দেখাইত তাহাকেও ভুলিতে পারিব না আমার মনে হয় অস্তমান সূর্যের সেই অপূর্ব শোভা পাহাড়ের উপর বসিয়া না দেখিলে নরমানবের চক্ষু সার্থক হয় না কিন্তু সত্য বলিতেছি সেই শোভারাশি উপভোগ করিবার মতো শক্তি তখন আমার জন্মে নাই জ্যোতিষ আমাকে দেখাইত বুঝাইত আরও শিখাইত তাই আমি প্রাকৃতিক শোভা দেখিতে পাইতাম যখনকার কথা বলিতেছি তখনকার সময়ে আমার বয়স আট নয় দশ এবং এগারো বছর চারি বছর পর্যন্ত এই এইরূপ হইতেছিল আমার বাবা কলিকাতার একজন বড় ডাক্তার বাবা মা আমি আমার ছোট ভাই ললিত আর লোকজন আমরা সকলে পুজোর সময়ে মধুপুরে যাই বাবা দু এক মাস পরে কলিকাতায় আসেন আমরা ফাল্গুন মাস পর্যন্ত সেখানে থাকি ললিত আমি মাতাপিতার এই দুইটি মাত্র সন্তান মধুপুরে জ্যোতিষের সহিত আমার প্রথম বন্ধুত্ব জ্যোতিষের বাড়ি পল্লীগ্রামে তাহার বাপ জমিদার মধুপুরে তাহাদেরও এক বাড়ি আছে তাহারা শীতকালে সেইখানে থাকেন জ্যোতিষ আমার অপেক্ষা আট নয় বৎসরের বড় জ্যোতিষ আমাকে পড়া বলিয়া দেয় আঁক কষিতে লিখিতে শেখায় আমার সঙ্গে বেড়াইতে যায় গল্প করে তাহার সৌন্দর্যের কি এক অনির্বচনীয় শক্তি দেখিয়াছি যে সকল ভুলিয়া তাহার কাছে থাকিতে হয় অথবা তাহার কাছে থাকিলে সকল ভুলিতে হয় বলিতে গেলে গোলমাল হইয়া যায় কিন্তু সত্য সত্যই জ্যোতিষের মুখে কি আছে কলিকাতায় থাকিয়া সে পড়িত কিন্তু তাহাদের হোস্টেলের নিয়মানুসারে সে বিশেষ কারণ ব্যতীত বাহিরে যাইতে পারিত না সেজন্য কলিকাতায় আমাদের বড় একটা সাক্ষাৎ হইত না তাই জ্যোতিষ যখন পড়িতে যাইত আমি সমস্ত বৎসর তাহার মুখখানি ভাবিয়া কাটাইতাম কলিকাতার মাসগুলো যেন দুই হাতে সরাইয়া মধুপুরে যাইবার মাসকে টানিয়ে আনিতে ইচ্ছা করিত লোকেই হাতে পূর্বরাগ ভাবিবে কিনা জানি না কিন্তু আমার বয়স তখন যাহা তাহা বলিয়াছি তবু আমার মনে একটা কথা আছে সে কথা এই যে বাল্যকালের ভালোবাসাই আমাদের খাঁটি ভালোবাসা পণ্ডিতেরা মানবের সর্ববিধ সুশিক্ষা বাল্যকালে আরম্ভ করিতে বলিয়াছেন আমার বোধ হয় ভালোবাসার অনুশীলনও বাল্যকালে করিতে হয় কেননা প্রাপ্তবয়সে মানবপ্রাণ অমন গুলিতে পারে না পরের ভেতর অমন আপনাকে হারাইতে পারে না এবং হৃদয়ে পরের অমন সুন্দর ফটোটিও উঠিতে পারে না যাহা হোক ইহার পরে আমার অদৃষ্টে যাহা ঘটিল তাহা পরে বলিতে প্রবৃত্ত হইব রাত্রি গভীর মধুপুরের বাড়িতে খাটের উপরে আমি ঘুমাইতেছিলাম সহসা ঘরের মধ্যে কথাবার্তার শব্দ শুনিয়া আমার ঘুম ভাঙ্গিয়া গেল শুনিলাম মা বাবা সহিত কথা কহিতেছেন আমারই বিবাহের কথা আমি নিঃশব্দে আগ্রহপূর্ণ হৃদয়ে তা শুনিতে লাগিলাম নিজের বিবাহের কথা শুনিতে কোন বালিকার স্বাদ নাই শুনিলাম মা বলিতেছেন মেয়ের বিয়ের ভাবনাই তো আমার মাথা ঘোরে গেল আসি আমার সুকুমারী তো তেরো বছরে পড়েছে আজ পর্যন্ত তুমি কোথাও সম্বন্ধ ঠিক করলে না হিন্দু ঘরের মেয়ে কতদিন আয় বুড়ো থাকবে আর তুমি বা এরপরে তাড়াতাড়ি ওকে কার হাতে দেবে বাবা উত্তর করিলেন মেয়ের বিয়ের ভাবনা তোমার আছে আমার কি নাই পাত্র তো খুঁজছি তা মনের মতো ঘর বর পাই কই আমাদের তো একটি মেয়ে যাকে তাকে ধরে দিতে পারি কি মা বলিলেন কি বলছিলে তুমি জ্যোতিষের সঙ্গে শুকুর বিয়ে হতে পারে না কেন ছেলেটি দেখতে যেমন সোনার চাঁদ বিদ্যাবুদ্ধি তেমনি আবার জমিদারের ছেলে অমন পাত্র আর কোথায় পাবে আমি নিঃশ্বাস বন্ধ করিয়া শুনিতে লাগিলাম বাবা উত্তর করিতেছেন জ্যোতিষেরা খুব বড় কুলীন কায়স্থ কুলিনের প্রথম ছেলে জ্যোতিষ পাল্টি ঘরে বিবাহ না করিলে রক্ষা হয় না আমরা বড় কুলিন নই তাই জ্যোতিষের বাপ তিনি গোড়া হিন্দু কিনা তাই তিনি এ বিবাহে সম্মত হন নাই জ্যোতিষের যেন মনে মনে খুব ইচ্ছে যে সুকুমারীর সঙ্গে বিবাহ হয় কিন্তু বড়ই পিতৃভক্ত বাপের কথার অন্যতা করতে পারে না মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আহা আমরা জ্যোতিষকে তবে পাবো না অমন ছেলে কিন্তু হবে না ইহার পরে মা বাবা কি কথা বলিলেন বলিতে পারি না কারণ বাবার কথা শুনিয়া আমাকে যেন সহস্র বিছা একেবারে দংশন করিল সে অসহ্য যাতনায় চিৎকার করিয়া কাঁদিতে পারিলে বাঁচিতাম তাহা পারিলাম না জ্যোতিষের সঙ্গে বিবাহ হইবে না এ নিদারুণ শব্দ শত বজ্র শব্দ হইতো আমার পক্ষে ভয়ানক তা জ্যোতিষের সঙ্গে বিবাহ হইবে এমন কথা আমাকে কেউই বলে নাই কেবল আমি জানিতাম জ্যোতিষের সঙ্গে আমার বিবাহ হইবে কেমন করিয়া জানিতাম তাহাও বলি আমি রামায়ণ মহাভারত প্রভৃতি গ্রন্থ পড়িতাম তাহাতে পড়িয়াছিলাম রাজকন্যারা যাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিত তাহারের সঙ্গে বিবাহ হইত একদিন সীতা সাবিত্রী সুভদ্রা ও দময়ন্তীর মতো একটা বর ঠিক করিতে আমার বড় ইচ্ছা করিতে লাগিল সে আজ এক বছর আগেকার কথা আমরা তখন কলিকাতায় সিমলা স্ট্রিটের উপরে আমাদের বাড়ি সদর বারান্দার উপরে চিক ফেলা চিকের আড়াল হইতে আমি রাজপথচারী অগণ্য লোক শ্রেণী দেখিতে লাগিলাম সেই গাড়ি ঘোড়া বাইসাইকেল পালকি ও পদব্রজে কত লোক চলিতেছে দেখিলাম কত সুন্দর মুখ দেখিলাম কিন্তু তাহাদের মধ্যে একটিও রাম সত্যবান অর্জুন অথবা নলের মতো দেখিলাম না কাহাকে দেখেও আমার স্বয়ম্বরা হইবার স্বাদ হইল না তখন ঘরে ফিরে আসিলাম ঘরে ফিরিয়া শুনি মা পেশিমার কাছে বলিতেছেন জ্যোতিষের সঙ্গে যদি আমার শুকুর বিবাহ হয় তাহা হইলে আমার জীবন সার্থক হয় বটে শুনিয়া যেন ঘোর আঁধারে বিজলি দেখিলাম সেই নবোদিত তপনের মতো সুন্দর তেজস্বী সরল ও পবিত্র জ্যোতিষমূর্তি আমার মনে পড়িল মধুপুরের পাহাড়ের উপরে গৈরিক প্রান্তরে স্নিগ্ধ নির্ঝড়ের উপকূলে সেই মধুমাখা কথা সেই মনোহর গান সেই প্রাণ ভরা ভালোবাসা মনে পড়িল আরও মনে পড়িল সেই মূর্তি যেন রামের চেয়ে সত্যবাণীর চেয়ে অর্জুনের চেয়ে এবং নলের চেয়ে সুন্দর তখন মনে হইল জ্যোতিষের সহিত যাহার বিবাহ হইবে সে মেয়ে বুঝিবা বা সীতা সাবিত্রী সুভদ্রা ও দমন্তে অপেক্ষা অধিক ভাগ্যবতী আমি দ্বাদশ বর্ষিয়া বালিকা আমি সেই অবধি যেখানে দেব মন্দির দেখিয়াছি সেইখানে প্রার্থনা করিয়াছি যেন জ্যোতিষের সঙ্গে আমার বিবাহ হয় যখন পরের বিবাহ দেখিতে গিয়াছি অমনি করিয়া জ্যোতিষের সঙ্গে আমার বিবাহ হইতেছে মানুষ নেত্রে দেখিয়াছি কতদিন ফুলের মালা গাঁথিয়া তরুণী শাখায় দোলাইয়া জ্যোতিষের গলায় দিলাম ভাবিয়াছি সেই অবধি জ্যোতিষের চরণে আপনাকে বিকাইয়াছি এখন আমার উপায় কি আজই এই মুহূর্তে নিষ্ঠুর জাগ্রতি আমার ঘুম ভাঙিয়া দিল এখন আমার উপায় কি আমি নীরবে চক্ষের জলে বালিশ ভিজাইতে লাগিলাম আমরা কলিকাতায় আমার মাথা মুন্ড কি বলিব বিবাহ স্থির হইয়া গিয়াছে জ্যোতিষের সঙ্গে নহে অন্য ব্যক্তির সঙ্গে পাত্র একজন হাইকোর্টের উকিল তাহার পিতা বা অন্য অভিভাবক কেউ নাই নিজেই কর্তা পাত্রের বিদ্যা বুদ্ধি খ্যাতি এবং উকালতিতে পশার যথেষ্ট পরের বিবেচনায় আমার সুভাদৃষ্ট আমার বিবেচনায় আমার সর্বনেশে অদৃষ্ট আমার জীবন্তে সমাধি এখন বিবাহের আগেই যদি আমার মৃত্যু হয় তাহা হইলে আমার ধর্ম রক্ষা হইতে পারে প্রকৃত পাপ পুণ্য কিসে হয় তাহা অবশ্য আমি জানি না তবে আমি হিন্দুর মেয়ে হিন্দুর ধর্মগ্রন্থ পড়িয়া উপদেশ শুনিয়াছি যে মনে মনে পরপুরুষের প্রতি প্রতিভাবে চাহিলেও মহাপাপ হয় আমি যদি এখন অন্যের সহিত বিবাহিত হই তাহা হইলে আমার পক্ষে জ্যোতিষ পরপুরুষ অথচ আজই দেড় বছর পর্যন্ত মনে মনে আমি তাহাকেই প্রতিভাবে উপাসনা করিতেছি এখন যে আমার ইহকালও যায় পরকালও যায় আমার উপায় কি সামাজিক মঙ্গলের তুলনায় একজনের জীবন তুচ্ছ কথা তাহা জানি জ্যোতিষ ব্যতীত অন্য কোন সুপাত্র আমার স্বামী হইলে আমি নিজেও মনস্তপে দগ্ধ হইতে থাকিব সেই নির্দোষ পুরুষকেও দগ্ধ করিতে থাকিব তবে সামাজিক মঙ্গলের চরণে আত্মবলি দিয়া বঙ্কিমবাবুর লবঙ্গলতার মতো অপ্রার্থিত স্বামীকে লইয়া গৃহধর্ম নির্বাহ করিতে পারি তাহাতে আত্মসংযম ও ত্যাগ শিকারের সম্পূর্ণ অনুশীলন হইলেও ওপরে যে সর্বান্ত জামি বিশ্বতষ চক্ষু রহিয়াছে সে চক্ষু যে আমার পাপের চিত্র দেখিয়াছে আমি মরিলেও যে মা বিশ্বজননী আমাকে তার স্নেহের কোলে স্থান দেবেন না একজন জ্ঞানী সুবোধ ব্যক্তি এ অবস্থায় পড়িলে কি করিতেন জানি না আমি বঙ্গীয় বালিকা আমার মনে হইল এ অবস্থা আত্মহত্যায় আমার উপায় তা আত্মহত্যার কি পাপ নাই কিন্তু আমি বাঁচিয়া থাকিয়াই বা কি করিব জ্যোতিষের উপরে আমার যে ভালোবাসা তাহা দমনীয়। তাহা অপরিহার্য সেই সমুদ্রতুল্য অপ্রমেয় ভালোবাসা লুকায় রাখিয়া অন্যের পত্নিত্ব স্বীকার করিব জীবন্তের রাবণের চিতা বুকে বহিব সে কাজ কখনো করিতে পারিব না আমার এই কথা শুনিয়া লোকে সোশিয়ালিস্টিক বলিবে কিন্তু আমি এত কপটতা এত চালাকি খেলিয়া সমাজের মঙ্গল করিতে পারিব না মা পৃথিবী ক্ষমা করিও তা আমার বাবা মাকে দারুণ শোক দিয়া চাইব আমার পায়ে কাটাটি ফুটিলে তাহারা কত ব্যথা অনুভব করেন আর সেই আদরের মেয়ে আমি নিতান্ত হৃদয়হীনের মতো মৃত্যুকে সাধিয়ে আলিঙ্গন করিলে তাহারা কত ব্যথায় পাইবেন আমার ছোট ভাই ললিত কত কান্নাই কাঁদিবে মরিতে পারিব কি পারিব বই কি আমি আমার সতীত্ব লইয়া পলাইলে মা বাপের গৌরব ভিন্ন অগৌরব হয় না আমি যে সৎ বংশে জন্মিয়াছি সে বংশের অপমান করা হয় না ললিত বেঁচে থাকুক উহার বিবাহ হইবে বউ আসিবে তখন মা বাবার শোকের অনেক শান্তি হইবে এরও বহু তর্ক বিতর্কের পর অবশেষে আমি আত্মহত্যা করিতে স্থির প্রতিজ্ঞ হইলাম ঠিক মুহূর্তে ঝি আমার হাতে একখানা ডাকের পত্র দিয়া গেল হাতের লেখা দেখিয়া চিনিলাম হাত কাঁপিতে লাগিল গা কাঁপিতে লাগিল খামখানা ছিঁড়িয়া পত্র বাহির করিয়া পড়িতে লাগিলাম পত্র এই স্নেহের শুকু প্রায় দুই বছর দেখি নাই এ হতভাগাকে এতদিন একটু পত্র লিখিলে না যাহা হোক আমার পিতৃদেব অতীব পীড়িত তাহার চিকিৎসার জন্য আমরা স্বতন্ত্র বাসা করিয়া কলিকাতায় আছি তোমরা কলিকাতায় আছো তাহা জানি শুকু যদি বলো তাহলে একদিন তোমাদিগকে ওকে দেখিয়ে আসি হয়তো সেই দেখাই শেষ দেখা হইতে পারে ইতি শুভাকাঙ্ক্ষী জ্যোতিষ এ বাবা বলিয়াছিলেন আমাকে বিবাহ করি তোর আন্তরিক ইচ্ছা সে কথা সত্য বই কি জ্যোতিষ আমারই জ্যোতিষ আমারই উপাস্য দেবতা আমি আনন্দে মরিতে পারিব পত্রের ওপরে বাসার ঠিকানা লেখা ছিল কিন্তু আমি আজই পত্রের উত্তর দিতে পারিলাম না ইংরেজেরা বলেন যে সকল দোষে বাঙালি মানুষ হইতে পারে না দীর্ঘ সূত্রিতাই তাহার মধ্যে প্রধান প্রকৃতপক্ষে বঙ্গীয় পুরুষেরা দীর্ঘ সূত্রিতা দোষে দূষিত কিনা সে কথা আমি অবশ্য জানি না তবে আমি এইটুকু জানি যে দীর্ঘ সূত্রিতা দোষ আমাদেরই বাঙালির মেয়েদেরই এক চেটিয়া খোকার দুধ ঠান্ডা হইয়া যাইতেছে আর খোকার মা ঝিনুকটি হাতে করিয়া দুই পা ছড়াইয়া সেজ সঙ্গে গল্প করিতেছেন এমন দৃশ্য কে কেনা দেখিয়াছে আত্মীয়রা কমলাকে তাড়া দিতেছেন কমলা হয়তো তখন তাড়াতাড়ি বিমলার নতুন গঠিত হাড় ছড়াটি সমালোচনা করিয়া লইতেছেন এমন দৃশ্য কে কেনা দেখিয়াছে তাই বলিতেছি আত্মহত্যা করিতে দৃঢ় প্রতিজ্ঞ হইলেও আমার মরিবার যে বিলম্ব হইতেছে তাহার জন্য পুরুষেরা যাহাই বলুন আমার বঙ্গবাসিনী ভগিনীরা আমার অপরাধ গ্রহণ করিবেন না সে বিষয়ে আমার যথেষ্ট ভরসা কিন্তু কেবল দীর্ঘ সূত্রিতার জন্য নহে একে বঙ্গবাসিনী তাহাতে বালিকা আত্মহত্যা করিবার কথায় ভয় করে সুবিধাও পাই না কাজে কাজেই আমাকে উপহাস করিতে করিতে হৃদয়হীন দিন রাত্রিগুলো মাথার উপর দিয়া বহিয়া যাইতেছে সুতরাং আমার গায়ে হলুদ হইল আত্মীয় কুটুম্বিনীতে গৃহপূর্ণ হইল বিবাহের সময়ে কিরূপ আলো কিরূপ বাজনা কিরূপ সমারোহ হইবে আমার গহনা পোশাক কিরূপ হইবে তাহার সমস্ত বন্দোবস্ত হইল আর বিলম্ব করা অসম্ভব তাই আমি আত্মহত্যার উপায় স্থির করিতে প্রবৃত্ত হইলাম উদ্ভাবিত নানা উপায়ের মধ্যে একটি উপায় সহজেই হইল মার পেটে বেদনা হইলে সেখানে মালিশ করিবার জন্য বাবা এক শিশে ঔষধ দিয়াছিলেন তাহা বিষ বাবা মাকে বলিয়াছিলেন শিশিটা সাবধানে রেখো ওটা ভয়ানক বিষ একটুখানি ঔষধ ব্যবহার করিয়াই মা আরাম হইলেন মেয়ের বিবাহের ব্যস্ততাবশত বাবা ও মা সেই বিষের কথা ভুলিয়া গেলেন একটা দাকের উপরে শিশিটা পড়িয়াছিল অগ্নিশেখা দেখিয়া পতঙ্গ যেমন আনন্দপ্রাপ্ত হয় আমিও সেরকম আনন্দে বিশেষ শিশি চুরি করিলাম বিশেষ শিশি হাতে করিয়া আমার বুকে যেন ঢেঁকি পড়িতে লাগিল খাইলে সব গোলমাল চুকিয়া যায় তাহা জানি তবু কেমন যেন খাইতে সাহস হইল না বাক্সের মধ্যে শিশিটি রাখিয়া চাবি দিলাম ঠিক করিলাম বিবাহের রাত্রে সকলে যখন আমাকে একা এই ঘরে রাখিয়া জামাতা অর্চনা করিতে যাইবেন তখন আমি বিষ খাইব তারপরে যখন বিবাহের জন্য আমাকে লোকে জাগাইতে আসিবে তখন সে উৎসাহপূর্ণ অসহিষ্ণু আহ্বানকে উপেক্ষা করিয়া নিষ্পন্দ দেহখানি অনন্ত শান্তির কোলে ঘুমাইতে থাকিবে নিন্দা শূন্য প্রশংসা শূন্য বিবাহ শূন্য রাজ্যে তাহার প্রাণ জন্মের মতো চলিয়া গিয়াছে সব তো ঠিক হইল কিন্তু প্রাণাধিক জ্যোতিষকে একবার বলিয়া যাইতে হইবে যে কথা এ জন্মে বলি নাই সে কথাও তাহাকে শুনাইতে হইবে যে মরণের পথে দাঁড়াইয়াছে তাহার আর লজ্জাই বা কি ভয় বা কি তখন নিভৃত কক্ষে পত্র লিখিতে বসিলাম কি পাঠ লিখিব আপনি অথবা তুমি লিখিব এসব মীমাংসা করিতে করিতে অনেকক্ষণ কাটিয়া গেল অনেকক্ষণের পরে যাহা স্থির হইল তাহাই লিখিলাম শ্রীচরণেশু আপনার পত্র পাইয়াছি উত্তর দিতে পারি নাই ক্ষমা করিবেন এ জগতে আপনাতে আমাতে আর দেখা হইবে না বোধ আপনি আমার বিবাহের কথা শুনিয়াছেন কিন্তু প্রিয়তম বহুদিন আগে ঈশ্বরকে সাক্ষী করিয়া আপনার চরণে আমি আত্মসমর্পণ করিয়াছি আমি বিবাহের ঠিক পূর্ব মুহূর্তে আত্মঘাতিনী হইব ইহাতে লোকে আমাকে যাহা ইচ্ছা বলুক কিন্তু আপনি আমাকে ঘৃণা করিবেন না আপনার স্নেহের সুখু তাহার সতীত্ব লইয়া চলিয়া যাইবে আপনি লোকের কথা শুনিয়া তাহাকে ঘৃণা করিবেন না আর কি লিখিব যদি জন্মান্তর থাকে তবে জন্মান্তরে যেন কায় মনোবাক্যে আমি আপনারই দাসী হইতে পারি ঈশ্বরের চরণে ইহাই প্রার্থনা ইতি অভাগিনী শুকু উপরে নাম ও ঠিকানা লিখিয়া ঝির হাতে দিয়া পত্র ডাকঘরে পাঠাইলাম কিন্তু পত্র রওনা করিয়া আমার মাথায় যেন বজ্রাঘাত হইল ছি ছি এ কি পত্র লিখিলাম তিনি যে আমাকে পাহাড়ে মেয়ে ভাবিতেন লজ্জায় আমি মরিতে লাগিলাম কিন্তু আমার অদৃষ্টের নিয়ন্ত যাহা ঠাউরাইতেছেন তাহা কেবলমাত্র তিনিই জানেন আজ আমার বিবাহ লোকে জানিতেছে বিবাহ আমি জানিতেছি আজ আমার শেষ দিন আমাদের বাড়ির পাশেই বাগান। আমার ছোট ভাই ললিত আমি সেখানে বেড়াইতেছিলাম আমি মনে মনে মরিবার কথা ভাবিতেছিলাম তাই ললিতের আনন্দোচ্ছ্বাস পূর্ণ মুখখানি দেখিয়া আমার বুক ফাটিয়া যাইতেছিল বাগানের চারিদিকে ইষ্টকের প্রাচীর প্রাচীরে জানালা সহসা দেখি রাস্তার দিকে জানালায় একজন অপরিচিতা রমণী সে একটা ছোট ঝুড়ি হাতে করিয়া নিতান্ত অপরিচিতার মতো আমাকে বলিল চারি টাকার জিনিস আনাই বেচিব নাও না গো দিদিমণি আমি বিস্মিত হইয়া বলিলাম তুমি কে গো সে উত্তর করিল আমি সুখর মা তোমারই যোগ্য জিনিস এনেছি নাও গো নাও পেটের জ্বালা চারি টাকার মাল আনায় দিব দোহায় তোমার নাও তো পয়সা কিছুক্ষণ বাদে দিলেও চলবে লক্ষ্মীটি আমার নাও নাও সুখর্মা আমার চির অপরিচিতা হইলেও তাহার কথাবার্তায় আমরা দুই ভাই বড়ই প্রীত হইলাম বাগানে আমার অভিভাবকেরা থাকিলে হয়তো সেই স্ত্রীলোকের প্রতি কোনোরূপ সন্দেহ করিতে পারিতেন কিন্তু আমরা তাহাকে দয়ার চক্ষে দেখিলাম সে নির্দোষ বিশেষত চারি টাকার কি জিনিস চারিয়ানায় বেচিবে ইহা দেখিবার জন্য আমরা বড়ই ব্যগ্র হইলাম ললিতের পকেটে একটা শিখি ছিল সে আমার সম্মতিক্রমে বাগানের দরজা খুলিয়া সুখর মাকে ভেতরে আনিল প্রথমত বিক্রিয় জিনিস না দেখাইয়া সুখর মা আমার ওই ললিতের নাম জিজ্ঞাসা করিল আমরা উভয়ের নাম বলিলে সে নামের খুব সুখ্যাতি করিল আমরা আগ্রহ অতিশয়ে তাহার বিক্রিয় জিনিস দেখিতে চাহিলে সে চুপড়ি নামাইয়া ছেঁড়া কাগজ করাতের গুড়ি সরাইয়া দেখাইতে বসিল তাহার বিক্রিয় বস্তু প্রথম এক শিশি তৈল দ্বিতীয় এক শিশি গোলাপ গন্ধ তৈল তৃতীয় এক শিশি এসেন্স মূল্য এক টাকা আমরা তৈলের শিশি খুলিয়া সুন্দর নির্মল তৈলের মনোমোহন সৌরভে মুগ্ধ হইলাম আমাকে মুগ্ধ দেখিয়া ললিত বলিল ওডিকলন ল্যাভেন্ডারের চেয়ে এর সুগন্ধ মিষ্ট মনোহর কেমন নয় দিদিমণি এই চারি টাকার জিনিস চারিয়ানায় বিক্রয় করিতেছে ইহাতে অনেক সন্দেহ ঘটিতে পারে কিন্তু আমরা বালক বালিকা সন্দেহ করিতে পারিলাম না বরং এ চারি টাকায় এমন রমণীয় সুগন্ধি দ্রব্য চারিয়ানায় কিনিলে আমাদের জোয়াচুরি করা হইবে মনে হইতে লাগিল গত আষাঢ় মাসে বাবা রথের বাজার খরচ চারি টাকা দিয়াছিলেন ললিতকে সেই টাকা কয়টি আনিতে বলিলাম আমি বাগানে রহিলাম আমাকে একা দেখিয়া সুখরমা মা বলিল ওসব জিনিসের দাম দিতে হবে না দিদিমণি ও সবই তোমার জন্য এই চিঠিখানায় সব আছে আমি তবে আসি আমার হাতে পত্র দিয়া এবং আমাকে কথা কহিবার অবকাশ না দিয়া সুখর মা প্রস্থান করিল বিস্ময়ে সৌৎ শোকে আমি পত্র খুলিলাম লেখা চিনিয়া কাঁপিতে কাঁপিতে পড়িলাম পত্র এই স্নেহের সুকু তোমার পত্র পড়ি আমার হৃদয় মুগ্ধ হইল তুমি বালিকা হইলেও দেবী ভাবিয়াছিলাম তোমার বিবাহ দেখিয়া তারপরে আমি সন্ন্যাসী হইয়া চলিয়া যাইব তাহা হইল না আমি সত্য বলিতেছি তুমিও মরিবে আমিও মরিব প্রিয়তমে আমি আজি তোমার কাছে একমাত্র ভিক্ষা চাহিতেছি আজ তুমি জীবনত্যাগ করিও না আমি আজই প্রাণ ভরিয়া জনমের মতো তোমার পবিত্র সরল মুখখানি দেখিয়া লইব তোমার সহিত যাহার বিবাহের সম্বন্ধ হইয়াছে সেই শ্রীশবাবু আমার পরম বন্ধু তাহার সহিত আমি বরযাত্রী হইয়া যাইব সুগন্ধি তেল ও এসেন্স শিশি দিলাম ইহার সৌরভ আমার বড় ভালো লাগে আর মাথার অসুখে ইহা হইতে আমি বড়ই উপকার পাই সেই ইহা তোমাকে দিলাম হতভাগার শেষ উপহার বলিয়া গ্রহণ করিও ইতি হতভাগা জ্যোতিষ পত্র পড়িয়া বড় কান্না আসিল আজ আমার মরা হইবে না উনি আমাকে ঘৃণা করেন নাই বাঁচিলাম শুভস্য শীঘ্রং অশুভস্য কাল হরনম কথাটি বহু পুরাতন হইলেও অমূল্য আজিকার দিনে আত্মহত্যার বড়ই বাড়াবাড়ি হইয়াছে যারা ওই ভয়ানক কাজ করেন তাহারা যদি রাগের বা দুঃখের প্রথম আবেগটা একটু সংবরণ করিতে পারেন যদি অশুভস্য কালহরণম মনে করেন তাহা হইলে হয়তো আমার মতো অনেকেরই ওই মহাপাপে পড়িতে হয় না সন্ধ্যা হইয়াছে আমাদের বাড়িতে বিবাহের ধুম পড়িয়াছে আমি পলকে পলকে মৃত্যু পিপাসা সংযত করিতেছি আমার উপাস্য দেবতার আদেশ লঙ্ঘন করিতে পারিব না যখন বর আসিল যখন আনন্দ উচ্ছ্বাসে বাদ্য হিল্ললে আলোক তরঙ্গে জনসমুদ্র উচ্ছ্বসিত হইয়া উঠিল তখন আমি বস্ত্রালঙ্কারে বিভূষিতা চন্দন অলক্ত রাগ রঞ্জিতা আমি সঙ্গিনী দিকের কোলে মূর্ছিতা হইয়া পড়িলাম পাইয়া দেখি যে বাবা কত রকম ঔষধ আমার মুখেও নাকে দিতেছেন মা কাঁদিয়া বলিতেছেন হমন হলি কেন মা ঠাকুর যে মুখ তুলে চেয়েছেন তোমার জন্য আমি যে সেই হারাধন পাবো মা সে কি যখন আমাকে বিবাহের সভায় লইয়া গেল তখন বাবা গদগদ কণ্ঠে বলিলেন বাপ জ্যোতিষ আমার যে চিরদিনের কামনা তা ভগবান আজি পূর্ণ করিলেন এখন তার কৃপায় তোমরা চিরজীবী হও জ্যোতিষকে বর আমার মাথা ঘুরিতে লাগিল আমি কি বিষ খাইয়াছি বিষের মোহে কি স্বপ্ন দেখিতেছি তখন অবস্থা উপযোগিতা সবই ভুলিয়া ঘোমটা খাটো করিয়া চাহিয়া দেখি আমার সেই অভীষ্ট দেবতা বর সাজিয়া আসনে বসিয়াছেন এ কি সেই আমার অদৃষ্ট চক্র বিবাহের সমস্ত আচার অনুষ্ঠান শেষ হইলে কেবল উনিয়ার আমি বাসর ঘরে রহিলাম মা আর কাহাকে সেখানে থাকিতে দিলেন না উনি আমার হাতখানি নিজের কমল করে লইয়া ডাকিলেন সুকু সেই চিরপরিচিত অথচ চির নতুন কণ্ঠস্বর আমি কথা কহিব কি চোখের জলে মুখ ভাসিতেছিল মাথা ঘুরিতেছিল দেখিয়া উনি আমার মুখ চোখ মুছাইয়া দিলেন আমার শরীর বেশ একটু স্নিগ্ধ হইল তখন উনি বলিতে লাগিলেন এসবই ঈশ্বরের কৃপা তোমার পত্রখানি শ্রীশবাবুকে দেখাইয়া আমি সকল কথা তাহাকে বলি শ্রীশবাবু অতি সদাশয় মহাত্মা তিনি অনুতপ্ত হইয়া তখনই আমার বাবার কাছে যান বাবাকে সবিশেষ বলিয়া এই বিবাহ না হইলে আমাদের দুজনের জীবন যাইবে তাহাও বলেন ঈশ্বরের কৃপায় আর শ্রীশবাবুর বাক্য কৌশলে বাবা সবই বুঝিলেন বলিলেন কুলের চেয়ে আমার ছেলের জীবন বহুমূল্য তারপর আমার শ্বশুর মহাশয়কে ডাকিয়া বাবা সব বলিলেন আমার শ্বশুর মহাশয় সম্মত হইলেন তাই শ্রীশবাবুর পরিবর্তে আমি বর সাজিয়া তোমার বাসরে আসিলাম আনন্দে আমার প্রাণ ভরিয়া গেল কোথায় আত্মহত্যা আর কোথায় প্রিয়তমের সহিত চির মিলন ওর কোলে মাথা রাখিয়া আমি শুইয়া পড়িলাম শ্রীশবাবুর মহাপ্রাণতা আমার চিরস্মরণীয় গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনলেন মানকুমারী বসুর লেখে একটি গল্প অদৃষ্ট চক্র আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম নুপুর।